মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। কেন করছি আমি এটা? রায়ের ব্যাপারটাই কি আমাকে ট্রিগার করছে এই সিদ্ধান্ত নিতে? রায়ের সঙ্গে যে অন্যায়টা হয়েছে তার জন্য আমি কি সকলের সাথে এটা করতে পারি? কিন্তু আমার ভুলের জন্য রায় যেভাবে সাফার করলো, তারপর যে আমি নিজেকে আর কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আমি জানি রায়ও আমাকে আর কোনো দিন ক্ষমা করতে পারবে না। এখানে কাজে কিছুতেই মন বসবে না আমার। না না না, যেটা ভেবেছি আমি সেটাই করব। এই সময় আবার কে? রাইনা তো। আমি কিন্তু তোমার কাছে আগে ভাগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এই দেখো, আজকালকার দিনে এইভাবে না বলে কয়ে কেউ কোনো ভদ্রলোকের বাড়িতে যায় না, কিন্তু আমরা চলে এসেছি। আর না বলে আসার কারণটা কিন্তু একমাত্র তোমার এই ছোট্ট আদরের বোন। দেখ, তোরা এত দূর থেকে এসেছিস, এসে যদি দেখতিস বাড়িতে আমি নেই, বাইরে একটা তালা ঝুলছে বড়, কি করতিস? তুমি চুপ করো, আমি তালা ভেঙে ঢুকতাম। আর দাদার বাড়ি তো, আর তুই যা বোরিং, কোথায় যেতিস এই ভর সন্ধ্যাবেলা যদি না? তুই কি প্রেম করছিস? তুই কি প্রেম করছিস? তোর বাজে বকার স্বভাবটা আর গেল না, তাই না? এই ওইসব বলে কিন্তু তুই আমাকে দমাতে পারবি না। আমার চোখ এড়ানো না খুব মুশকিল। এই মন্দার, তুমি দেখলে কুট্টিদা কেমন চমকে গেল? এইবারে আমি বুঝতে পেরেছি, কুট্টিদা সন্ধেবেলা গার্লফ্রেন্ডের সঙ্গে ডেটে যাওয়ার প্ল্যান করছিল, আর আমরা এসে প্ল্যানটা ভেস্তে দিয়েছি, তাই তো? এই শুরু হলো গোয়েন্দাগিরি। এই কুট্টিদা, আমি কিন্তু এসবের মধ্যে নেই। তোমাকে থাকতেও হবে না। মন্দার, তোমার বউয়ের মাথায় কি সারাক্ষণ এসবই ঘুরে বেড়ায়, মানে এসবই ভাবে? হ্যাঁ, মোটামুটি। পাড়ায় কোন মেয়ে কোন ছেলের সঙ্গে প্রেম করছে, কাদের প্রেম কতটা গভীর, কাদের প্রেম ভাঙবো ভাঙবো, কারা প্রেমে পড়বো পড়বো, সব একেবারে গড় গড় করে বলে দিতে পারে। ইনফরমেশন তুই রাখিস কোথায়? হ্যাঁ, স্কুলে তো ক্লাসে উঠতে খাবি খেতিস। এই মোটেই না, আমি তো সবসময় ভালো রেজাল্ট করতাম। আর তুই একদম কথা ঘোরানোর চেষ্টা করবি না। হ্যাঁ, বল আমাদের কে ওদের কুট্টি বৌদি? কি বললি তুমি? কুট্টি বৌদি? কেন, কি খারাপ চর্বি নামটা কিন্তু দারুণ, কুট্টি বৌদি। এই কুট্টিদা, আমি কিন্তু এখানে বেশ অনেকদিন আছি, মন্দার এক মাসের কাজ নিয়ে এসছে। তবে চিন্তা করো না, এক মাস আমরা তোমায় জ্বালাবো না। দু তিন দিনের মধ্যে একটা অফিস অ্যাকোমোডেশন পেয়ে যাবো, ওখানে চলে যাবো। ইস, নো ওয়ে। কেন? আমি কলকাতা এসে তোমার অফিসের এই ভ্যানতারা ফ্ল্যাটে থাকতে পারবো না। আমার কুট্টিদা এখানে থাকতে, আমি এখানে থেকে কুট্টিদার একটা হিললে করে তবে শর্ট ছাড়বো। সবই ঠিক আছে, তবে আমি নিজেই বোধহয় আর এক মাস এখানে নেই। জি ফাইভ ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।